জয় কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। আমার মায়েদের, আমার সন্তানেদের সবার একটাই প্রশ্ন আমার কাছে অজান্তে হয়ে যায়, যে তুলসী কবে কবে তুলতে হয়, তুলসী কাকে কবে কিভাবে দিতে হয়, এই সম্বন্ধে আজকে আমি বলছি, এবং পুজোয় কিভাবে ব্যবহার করবে। সর্বপ্রথম বলি, একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা, পয়লা তারিখ এবং বার বেলা হয়ে গেলে, মানে বেলা 12টার পরে হয়ে গেলে, বৃহস্পতিবার কখনো তুলসী তুলতে নেই, কখনো তুলসী তুলতে নেই, তুলসী কাউকে দিতে নেই। তুলসী সব সময়ের জন্য বেশি করে তুলে রাখবে, যেমন শুক্রবার, বুধবার, সোমবার, রবিবারেও তুলসী তুলবে না, তো এইসব দিনে তুলসী তুলে বেশি করে রেখে দেবে। তুলসী শুকিয়ে গেলে কি ভোগে লাগানো যায়? অবশ্যই যায়, কোনো পাপ নেই, তুলসী শুকিয়ে গেলে কোনো দোষ নেই, যার জন্য তুলসী তুলে রেখে দেবে। কেউ তুলসী চাইতে এলে কোনো দিন বেলা 12টার পরে তুলসী তাকে দেবে না, আর যে যে দিনগুলো বললাম সেই সেই বারে তুলসী, সেই সেই দিনে তুলসী কাউকে দেবে না। তুলসী দিলে ওইভাবে বেলা 12টার আগে ওই কটা দিনের মধ্যে দিতে হবে। হয়ে গেল। এবার ভগবানকে তুলসী কিভাবে দেয়া যায়, অনেক মায়েরা প্রশ্ন করে, তুলসীর পাতা কোন পাতাটা কিভাবে ভগবানকে লাগাবো, যে কোমল দিকটা, নরম দিকটা, উপরের দিকটা, সেই দিকটা চন্দন মাখিয়ে ভগবানের চরণে দেবে, আর যে খসখসে দিকটা হয়, উপরের তলার দিকটা, সেইটা উপরের দিকে থাকবে, সেইটা কখনো চরণের দিকে দেবে না। এবার বলি, তুলসী শিবকে দেবে না, গণেশকে দেবে না, কোনো দেবদেবীকেই তুলসী দেয়া যাবে না, কৃষ্ণ তত্ত্ব ছাড়া। ভগবান কৃষ্ণকে তুলসী দেবে, ভগবান রামকে তুলসী দেবে, বলরামকে তুলসী দেবে, ভগবান নৃসিংহদেবকে তুলসী দেবে, গৌর নিতাইকে তুলসী দেবে, কৃষ্ণ গোপালকে তুলসী দেবে। তুলসী আর কাউকে সেইভাবে দেওয়ার দরকার নেই, ভুল করেও না। অনেক মায়েরা আমাকে প্রশ্ন করছো, গুরুদেবের কপালে তুলসী দেব? না। গণেশের ভোগে তুলসী দেব? না। শিবের ভোগে তুলসী দেব? না। এগুলো কখনো দেবে না, কখনো দেয়া উচিত নয়, এগুলো আগে জেনে বুঝে তারপরে। গণেশের তুলসী, গণেশের ভোগে, গণেশের পুজোতে তুলসী ব্যবহার করা যাবেই না। যখন অন্যান্য দেবদেবীর পুজো হবে তখন বিষ্ণুকে অর্পণ করার জন্য তুলসী দিতে হবে, কিন্তু অন্য দেবদেবীকে তুলসী দেয়া যাবে না, সেক্ষেত্রে অন্য দেবদেবী তুলসীর অধিকারী নয়। আর একটা কথা বলি, তুলসী কখনো কাউকে এমনি শুধু দেবে না, যে চিবিয়ে খেয়ে নাও তুলসীটা, এইভাবে দেবে না, বা নিজেরাও চিবিয়ে খাবে না, পারলে জল দিয়ে ট্যাবলেটের মতো গিলে খাবে, আর তা যদি না হয় প্রসাদের সঙ্গে মিলিয়ে আলতোভাবে জল দিয়ে গিলে তুলসী তখন আপনারা নিয়ে নেবেন। তুলসী কোনোভাবেই ব্যবহার অযত্নভাবে করবেন না। আর যাদের বাড়িতে প্রচুর তুলসী, ঝাঁটায় ঝাঁট দিতে গেলে ঠেকে যায় গ্রামগঞ্জে, তারা সেই সমস্ত তুলসী গাছ তুলবে, তুলে পাতাগুলো নিয়ে গোবিন্দ চরণে দেবে, পাতাগুলো মালা গেঁথে দেবে, গাছগুলো একধারে শুকিয়ে রেখে দেবে, তারপরে আমি তো বলেছি প্রদীপ করে ভগবানকে দেখাবে, ধূপ ধরিয়ে ভগবানকে দেখাবে, তুলসী যেখানে সেখানে ফেলবে না, ভালো শুদ্ধ সুন্দর জল ছাড়া। এখন তো সেই সমস্ত কিছুই নেই, তার থেকে আমি বলবো গোবিন্দ চরণে সেবায় লাগিয়ে দেয়া খুব ভালো, তুলসী অযত্ন। আর আমার যেসব সন্তানেরা শহরে বাস করো, যারা কলকাতা শহরে বাস করো, দিল্লি বোম্বে শহরে বাস করো, তাদের নদী গঙ্গা নেই সামনে এবং ফেলার জায়গা নেই, ওই ডাস্টবিনে করে সকালে যে ময়লা তুলতে আসে তার মধ্যে কখনো তুলসী গাছকে দেবে না,
কখনো বৃন্দা দেবীকে দেবে না, এ বড় অপরাধ। কারণ নিয়ে গিয়ে সেই ভাগাড়ে যেখানে নোংরা ফেলা হয় সেইখানে ফেলে দেবে। তার থেকে আমি যেভাবে এর আগের ভিডিওতে বলেছি, আমি জানি না তোমরা কতজন সেই ভিডিও দেখেছ, সেই তুলসীকে প্রদীপ বানাবে, প্রদীপ বানিয়ে ভগবানের সেবায় লাগাবে এবং ধুনুচিতে দেবে, দিয়ে সারা বাড়ি ধূপ দেখাবে, ভগবানের কাছে ধূপ দেখাবে। এইভাবে গাছটা তোমরা অবশ্যই ভগবানের চরণে সেবায় লাগিয়ে দেবে, কিন্তু কখনো গাছ ওইভাবে নোংরা জায়গায় ফেলবে না। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌড়।